নিজের উপর আমার ভীষণ রাগ হচ্ছে। আমি যদি বাধা না দিতাম। আবে তুই থাম তো, মনে সাহস আন, শক্তি আন, দেখবি লোকটা বালা হইয়া যাইব গা। তোর কথাই যেন সত্যি হয় রে, ভগবান যেন তাই করেন। বিমলা, বিমলা বলো, পরীর কোনো খোঁজ পেলে? না, কোনো খোঁজ নেই। সারাটা দিন পেরিয়ে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবে। তোমার কারণে লাই পেয়ে পেয়ে মেয়েটা আজ বেপরোয়া হয়ে গেছে। দেখো বিমলা, আমি তোমাকে জানিয়ে রাখছি, এরকম হলে কিন্তু আমি পরীর গান গাওয়া একেবারে বন্ধ করে দেব। হ্যালো কাকিমা, আমি সাবানা কইতাছি, পরীর লগে কথা কন। না, ওর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো, লন ওর লগে কথা কন। কিরে পরি, তোর কি আক্কেল গান সব শেষ হয়ে গেছে নাকি? সেই সকালে তাড়াতাড়ি ফিরবি বলে বেরিয়ে গেলি, সন্ধ্যা হতে চললো, এখনো এখনো বাড়ি ফেরেন না। তোর বাবা আর আমি চিন্তায় চিন্তায় অস্থির। সরি মা, আমার এক পরিচিত বন্ধু, না মানে বান্ধবী, হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে মানে তোর তোর কিছু হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয়নি, তোমরা চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরব। তুই কোথায় আছিস বল, আমি না হয়। না বাবা, আসা দরকার নেই, সাবান আমার সঙ্গে আছে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আয় মা। ঠিক আছে বাবা, রাখি। জীবনকে কেবিনে নিয়ে গেছে, ডাক্তার বলেছে আল্লাহর রহমতে ও এখন সুস্থ আছে, ভয়ের কিছু নেই, দেখবেন, চলুন আসুন। এই যে জাকির সাহেব, উনি ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? থ্যাংকস। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দেবেন, যদি আপনার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন ধরে জীবনকে জানি সে অভিজ্ঞতাই বলছি, ও বড় শক্ত উইকেট, সহজে বোল্ড হবে না। যান, বাড়ি যান, আপনাদের বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, কাল না হয় আবার আসবেন ওকে দেখতে। ডাক্তার বলেছেন সপ্তাহখানেক লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। হ চল, আজকের মতো জায়গা, আবার আমনে তোর বাড়িতে মেলা চিন্তা করতেছে। ওনার ফোন নাম্বারটা দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেয়া যাবে না, আপনি তো ওর ফোন নাম্বার চেয়েছেন, ফোনটা দেওয়ার চাননি, নিন 01 0195 9512 1259 122। ওকে, সাবধানে যাবেন, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নইলে আমিই আপনাদের পৌঁছে দিতাম। না না, ঠিক আছে, আমরা যেতে পারবো। জি